যে কথা আসছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন পালাতে না পারে সেই বিষয়টি নজরে রাখার জন্য এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহোদয় তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো যে কথা তিনি বলেছেন সেটা মানে শাক দিয়ে মাছ ডাকার মতো একটা বিষয় আমি মনে করি। সেটা পালিয়ে যাওয়ার বিষয় তারা ঘটিয়েছে, আবার পালিয়ে গিয়ে আবার ফিরত আসতেছেন নাও তারা। সেদিন দেখলাম যে আমি মহাসচিব মহোদয় তিনিও ওনাদের মহাসচিব মহোদয় তিনিও গিয়েছেন এই বিদেষে চিকিৎসার জন্য গিয়েছেন বা ষড়যন্ত্র করতে গিয়েছেন, আবার সস্ত্রীক ফিরত এসেছেন। এখানে পালিয়ে যাওয়া বা বিদেশে যাওয়া আসার ব্যাপারে আমাদের কোনো ব্যারিয়ার দেওয়া নাই। এই দেশের মানুষের জন্য, এই দেশ স্বাধীন বাংলাদেশ, সকল মানুষের এদিকে সেদিকে যাওয়ার, অবাধ বিচরণ করার একটি ক্ষেত্র হলো এই বাংলাদেশ। এখানে আওয়ামী লীগ কারো উপরে কোনো নজরদারিও রাখে না, কেউ বিদেশে যাবে আসবে তার উপরে কোনো ব্যারিয়ারও দেওয়া নাই। তিনি যে কথা বলেছেন সে কথা একটি স্বাধীন দেশের মানুষ হিসেবে তিনি বলতে পারেন না। আওয়ামী লীগ কোনো সময় কোনো দিনও পালিয়ে যান নাই। আওয়ামী লীগ 48 থেকে শুরু করে 71 সাল পর্যন্ত, স্বাধীনতা যুদ্ধের এক মুহূর্ত পর্যন্ত এই দেশে সংগ্রাম করেছেন, এই দেশে আন্দোলন করেছেন, এই দেশের মানুষ একত্রিত করে একটি স্বাধীন বাংলাদেশের রূপ দেখিয়েছেন, একটি মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি পাসপোর্ট দিয়েছেন, যে পাসপোর্ট দিয়ে আমরা বিদেশে যেতে পারি। সেই অর্জনের জন্য যতটুকু দিয়ে করতে হয়েছে সে সবই আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সংগঠন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো সময় কোনো দিনও পালিয়ে যান নাই। তিনি যে কথা বলেছেন সে কথা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। কখন কী বলছেন সেটা হয়তো খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে আমার, সে কারণে এই কথা বলেছেন। কেন পালিয়ে যাবে, পালিয়ে যাওয়ার কী ঘটনা ঘটেছে? এই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আজকে 14 বছর সুখে শান্তিতে বসবাস করে আসছেন, গণতন্ত্রের কথা বলছেন। গণতন্ত্র মানুষ এটা কি গলায় দিয়ে ঝুলিয়ে নিয়ে হাঁটার জিনিস? গণতন্ত্র আমার স্বাধীন মত প্রকাশ করা, আমার জীবন আমি আমার মতো করে পরিচালনা করা, আমি আমার স্বাধীন মত প্রকাশ করা, স্বাধীনভাবে পথ চলতে পারা, এই সবের সমন্বয়ে যেই জীবন সেটা গণতান্ত্রিক জীবন আমি যেটুকু বুঝি। এখন গণতন্ত্র বলতে তারা ওনারা কী বোঝেন? ওনারা ক্ষমতা ওনাদেরকে দিয়ে দিতে হবে, তারপর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে চলে যেতে হবে, তারপর বিদেশিদের প্রভাব দিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে, বিভিন্ন কায়দায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। সেই ক্ষমতা তাদের হাতে গেলে তখন মানুষ গণতান্ত্রিক, আর যদি মানুষ তাদের হাতে ক্ষমতা না যায় তাহলে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই। বাংলাদেশে মানুষ অনাহারে আছে, অর্ধাহারে আছে। বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করেন, প্রকৃত অর্থে একদম তৃণমূলে গিয়ে তাদেরকে মানুষের কাছে জিজ্ঞাসা করতে বলেন, মানুষ কি ভালোতে আছেন না খারাপে আছেন? মুখে বললে হলো না, টাকাতে বসে মানুষ কিছু একত্রিত করে এই হই হুল্লোড় করলে সরকার ক্ষমতা থেকে পড়ে যাবে, সেই 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 চিন্তা করা তো আসলে ঠিক না।